আজকে লাইফ লেসনের পার্ট ওয়ান ভিডিও আজকে এই পার্ট ওয়ান ভিডিওতে আমি তোমাদেরকে চারটি এমন পয়েন্টের কথা উল্লেখ করব। চারটি এমন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়ার জন্য বলবো যে চারটি বিষয়ে গুরুত্ব দিলে তুমি তোমার লাইফটাকে অনেক বেশি বেটার করে তুলতে পারবে তুমি তোমার লাইফে অনেক বেশি খুশি থাকতে পারবে এবং সব থেকে বড়ো কথা তুমি একজন সাকসেসফুল পার্সনে পরিণত হবে তো এই চারটি বিষয়ে কী কোন চারটি বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য আমি তোমাদেরকে বোঝাচ্ছি বা বলছি সেটা জানার জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হওয়া এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেগাটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এই চ্যানেলে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো ফার্স্ট যে কথাটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তুমি যখন কোনো কাজ করবো বলে ভাবছো তখন সেই কাজটা কীভাবে কী করতে হবে মোটামুটি একটা জ্ঞান নিয়ে নেওয়ার পরেই তোমাকে কাজটা করা শুরু করে দিতে হবে অনেক ক্ষেত্রে অনেক মানুষ থাকে যারা কাজ করবোভাবে এবং সেই কাজে কীভাবে তারা সাকসেসফুল হবে সেটাকে নিয়ে ভাবতে ভাবতে এই কাজটাই আর শুরু করতে পারে না এবং সব থেকে বড়ো কথা তারা একটা সময় পর ওভার থিঙ্কিংয়ের জন্য কখনোই আর কাজটা করে উঠতে পারে না সময় শেষ হয়ে যায় বা কাজটারও টাইম পিরিয়ড শেষ হয়ে যায় তাই কিছুটা সময় ভেবে নেওয়ার পরেই কাজটা করা শুরু করে দিতে হবে এটা তোমার যে কোনো কাজ হতে পারে হয়তো তুমি পড়তে চাইছো তুমি হয়তো ভাবছো যে আমি কালকে সারাদিন আট ঘন্টা পড়বো দশ ঘন্টা পড়বো সকালে দু ঘন্টা বিকালে দু ঘন্টা রাতে দু ঘন্টা এইভাবে টাইম পিরিয়ডটাকেই শুরু করতে 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 সারাটা দিন কেটে গেল তোমার কালকে দিনটা তো গেছেই গেছে আজকের দিন কীভাবে পড়বে সেটা ভাবতে ভাবতে এবং আজকের দিনটাও তোমার চলে গেলো আর সকালে দু ঘন্টা হয়নি তো ঠিক আছে দুপুরের দিকে পড়ে নিয়ে বিকালের দিকে এভাবে ভাবতে ভাবতে তোমার সম্পূর্ণ দিনটা চলে গেল কিংবা তুমি হয়তো ভাবছো যে কিছু একটা করবো বলে সেটাকেও কীভাবে কী করবো কেন করবো এসব করতে করতে কীভাবে সাকসেস পাবো এসব ভাবতে 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 ভাবতেই তুমি কাজটা শুরুই করতে পারলে না এবং কাজটা আর কখনোই হলো না তো এটা কখনোই করলে চলবে না কিছুটা ভেবে নেওয়ার পরেই কাজটা শুরু করে দিতে হবে ঠিক আছে সেকেন্ড যে কথাটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কখনোই নেগেটিভ যে মানুষগুলো আছে বা যে মানুষগুলো তোমাকে ডিমোটিভেট করে বা যে মানুষগুলো সবসময় তোমার সামনে নেতিবাচক কথাবার্তা বলে সেই মানুষগুলোর থেকে দূরে চলে আসতে হবে এবং দূরে চলে আসার জন্য কখনোই অতটাও ভাবলে চলবে না হ্যাঁ অনেক মানুষ থাকে যারা সবসময় তোমার সামনে নেগেটিভ যে রাস্তাগুলো নেতিবাচক যে বিষয়গুলো সেগুলোই তুলে ধরে তোমাকে সবসময় ডিমোটিভেট করার চেষ্টা করে তোমাকে সবসময় পিছিয়ে আনার চেষ্টা করে সেই মানুষগুলোর থেকে অতি সত্বর দূরে চলে যাওয়া দরকার তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মানুষ কখনো শারীরিক দিক থেকে দুর্বল হয় না মানুষ মেন্টালি দিক থেকে দুর্বল হয় অনেক মানুষ এমন আছে অনেক উদাহরণ তুমি পেয়ে যাবে যাদের শারীরের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ নেই দুটো হাত নেই দুটো পা নেই কারো চোখ নেই কারো কান নেই কেউ শুনতে পায় না কেউ বলতে পারে না কিন্তু তারা একটা সাকসেসফুল জায়গায় আছে কেন কারণ তারা মেন্টালি সেটা ভেবেছিলো তাদেরকে কেউ হয়তো মোটিভেট করেছিল তাই যেমন মোটিভেট করলে মানুষ সাকসেসফুল জায়গায় চলে যেতে পারে তেমন ডিমোটিভেট করলেও মানুষ অনেক নিচে নেমে যেতে পারে তাই ডিমোটিভেট যেসব মানুষগুলো করছে যারা নেগেটিভলি কথাবার্তা বলছে তাদের থেকে অতি সত্বর দূরে চলে যেতে হবে তিন নম্বর যে পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তোমার লাইফে কম্পেরিজেন যে অনেকজন বলে যে কম্পেরিজেন করা কখনোই চলবে না কিন্তু কম্পিটিজেন তোমাকে করতে হবে পজিটিভ কম্পেরিজেন করতে হবে কম্পেরিজেন দু রকমের হয় পজিটিভ কম্পেরিজেন আর নেগেটিভ কম্পেরিজেন ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ নেগেটিভ কম্পেরিজেনটাই করতে পছন্দ করে কারণ এটা হিউম্যান সাইকোলজি মানুষ নিজেকে কখনোই খুব একটা কমফোর্ট জোন থেকে বার করে স্ট্যান্ডার্ড পজিশনের জায়গায় দেখতে চায় কিন্তু ওই জায়গায় রাখতে পারে না আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদের মা বাবা দেখবে আমরা যতটাই ভালো রেজাল্ট করি না কেন আমাদের মা আমাদের বাবা আমাদের আত্মীয় স্বজন যারা আমাদেরকে ভালোবাসে তারা কোনো একজন মানুষের উদাহরণ নিয়ে চলে আসতো যে মানুষটা আমার বাবার থেকে বা আমার যে ফ্যামিলি যে সিচুয়েশান আছে তার থেকে তার খুবই খারাপ সিচুয়েশান সে খুবই গরিব তবুও তার ছেলে খুব বেটার রেজাল্ট করেছে এবং সেই গল্পটাই আমাকে শোনানো হতো তোমাকেও হয়তো শোনা গিয়েছে তোমার বাবা মা তোমাকে হয়তো বলেছে দেখ ওর বাবা এত গরিব ওর বাবা বই কিনে দিতে পারে না ওর বাবা ভালো স্কুলে পড়া দিতে পারে পড়াতে পারে না খাতা কিনে পারে না পেন কিনে দেবে না তবুও তোর থেকে আরও দশ নম্বর বেশি পেয়েছে আরও বেটার রেজাল্ট করেছে এই গল্পটা এই কারণেই করা হতো এই কম্পারিজনটা এই কারণেই করা হতো যাতে তুমি বুঝতে পারো যে তুমি যে সিচুয়েশানে আসো সেই সিচুয়েশনটা অনেকটাই ভালো সিচুয়েশন বাকি মানুষ যারা আছে তারা তোমার থেকেও খারাপ সিচুয়েশন আছে এবং তোমার থেকেও স্ট্যান্ডার্ড পজিশনে পৌঁছে যাচ্ছে তাই কম্পিটিশানটা সবসময় এই ধরনের মানুষের সাথে করা উচিত নাকি ওই ধরনের মানুষের সাথে যারা আমি তো যে পজিশনে আছি আমি যেমন ছেলে তার তুলনায় আমি ভালো বউ পাইনি আমি ভালো হাজব্যান্ড পাইনি হ্যাঁ কোনো একটা মেয়ে বলছে আমি ভালো ফ্যামিলি পাইনি এইসব যে কম্পিটিশনগুলো ঘটে থাকে নিজেকে নিয়ে কম্পিটিশান নয় তারা কি পায়নি সেই নিয়ে কম্পিটিশন তারা কি পেয়েছে সেই নিয়ে কখনো কম্পিটিশন করে না তারা কি পেতে পারে সেই নিয়ে কখনো কম্পিটিশন করে না এই কম্পিটিশানটা তোমাকে বন্ধ করতে হবে নেগেটিভ কম্পিটিশান বন্ধ করে দিয়ে পজিটিভলি কম্পিটিশান করা চালু করে দাও আদারওয়াইজ কম্পিটিশান করারই দরকার নেই চার নম্বর যে পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তুমি যখন কিছুটা কাজ করো বলে ভাবছো তখন তুমি হয়তো খুব বেশি ভাবছো খুব বেশি মানে ভালো করে বোঝানোর চেষ্টা করছি আমি তোমাকে ধরো মানে এক কথায় নিজের সাথে লয়াল থাকার চেষ্টা করতে হবে অনেক কিছু অনেক অনেকদিন মানুষ কী করে যে কোনো একটা কাজ করে বলে ভাবছে কোনো একটা ভাবছে কিন্তু নিজেকেই নিজে সে অজুহাত দেয় নিজেকেই নিজে অজুহাত দেয় যে হ্যাঁ ওই ছেলেটা তো ও বড়ো বিজনেসম্যান হয়ে গেলো আমিও বড়ো বিজনেসম্যান হতে পারতাম কারণ আমি হতে পারলাম না কারণ আমার বাবার বিজনেস ছিল না ওর বাবার বিজনেস ছিল ও বাবা ওকে হেল্প করেছিল ওর বাবা ওকে টাকা দিয়েছিলো ওর শ্বশুরমশাই ওকে টাকা দিয়েছিলেন ওর মামা ওকে টাকা দিয়েছিল বাবা ওকে টাকা দিয়েছিল কাকা ওকে টাকা দিয়েছে তাই সে বিজনেসম্যান হয়েছে এই ধরনের নিজেকেই নিজে অজুহাত দেওয়ার চেষ্টা করে নিজেকেই নিজে সে মিথ্যা বলার চেষ্টা করে এবং সে ভুলে যায় যে নিজেকে অজুহাত দিলে আর কিছুই কারো হবে না তারই ক্ষতি হবে তাই নিজের সাথে লয়াল থাকার চেষ্টা করো নিজেকে কখনো মিথ্যা কথা বলবে না নিজেকে অজুহাত দেবে না কখনোই এতে তুমি অনেক খালে পড়বে এবং সবথেকে বড়ো কথাটা মাথায় রাখতে হবে যে নিজেকে তুমি যে প্রমিসগুলো করবে নিজের সাথে যে আমি নিজে এটা করব একটা সময় পর এটা করবো সেটা করবো সেইগুলো তোমাকে অ্যাচিভ করার চেষ্টা করতে হবে এনিহাও নিজেকে প্রমিস যেগুলো করবে সেগুলোকে অ্যাচিভ করো নিজের সাথে কখনো অজুহাত দেবে না নিজেকে কখনো মিথ্যা কথা বলবে না তাহলেই তুমি অন্য মানুষদের থেকে অনেক মানুষদের থেকে তুমি আলাদা হয়ে যাবে তুমি ম্যাচুয়ার মানুষ হয়ে উঠবে তুমি নিজে জীবনটাকে অন্য রকমভাবে দেখতে হবে তুমি একটা সাকসেসফুল মানুষ হয়ে উঠবে তো এই চারটে পয়েন্ট ছিল পার্ট ওয়ানের তুমি তোমার লাইফে এগুলো অ্যাপ্লাই করবে কি না সেগুলো নিচে কমেন্ট অবশ্যই জানাবো ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে নাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আজকের মধ্যে একটু টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থক ভালো রেখো